কি কাণ্ড কি কাণ্ড, এত বড় একটা ঘটনা, কার কোনো হেলদোল নেই? হ্যাঁ, সবাই সবাই নিজে নিজেই ব্যস্ত, নিজেকে নিয়েই ব্যস্ত সবাই। বড় বৌমা, ও বড় বৌমা, কি হয়েছেটা কি, ডাকছেন কেন? আরে তোমার তো কোনো জানার আগ্রহই নেই, আমার তো হাত একেবারে নিষ্পিস নিষ্পিস করছে, একেবারে মনে হচ্ছে ঠাই 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 ঠাই। বন্দুক ছুটছেন কেন? আর কেন, আরে আজকে যে বড় ডাকবের বন্দুক চালাবার প্রথম দিন, তোমার জানতে মন চাইছে না কি হয়েছে? হ্যাঁ সাদে কি বলি, তুমি ভীষণ বেয়াক কেলে। দেখুন সকাল থেকে আমার অনেক কাজ, এসব জানার আমার সময় নেই। হ্যাঁ ওসব যত বাজে অজুহাত, শোনো আপনি বড় ডাকবকে ফোন লাগাও, হাম বাদ করেগা বড় ডাকবসে। আপনি বাদ করুন, আমার কাজ আছে। হ্যাঁ কাজ আছে। ঠাম্মি ঠাম্মি, দিদিভাইকে আমি ফোন করছি, আমারও খুব চিন্তা হচ্ছে, আমি খবর নিচ্ছি। যাও যাও যাও। আইডিয়াটা তুমি বরং বাতিলই করো। ও দিদি ভাই, বলছি এই শাশ্বতীর মামা মামিকে ডাকার আইডিয়াটা ওটা বাদ দাও। দেখছো না কি সাংঘাতিক মানসিক অশান্তিতে আছে শাশ্বতী, বেচারি চোখ মুখের কি অবস্থা হয়েছে, মনে হয় রাতের পর রাত ঘুমোয় না ভালো করে। একদিকে মামাদের অসভ্যতামি, অন্যদিকে শ্বশুরবাড়ির মান সম্মান, ভীষণ টানাপোড়েনের মধ্যে আছে গো। তুই পচা কাকে বললি রে, কাকে বললি তুই? আমার দিদি ভাইকে তুই পচা বলেছিস? নিজে কি বাজে বিচ্ছিরি গন্ধ মাছ। পচাই তো, চোর ধরতে পারে না, আবার বাজে লোকেদের নেমন্ত করে। চলো বড় ঘরে, তাড়াতাড়ি চলো, তোমাদের ডাকছে। দিদিভাই তো ফোনটাই ধরছে না। এই তোর বদ অভ্যেস, বাড়ির লোকেদের পাগল করবে। এই দেখো, না জেনে না শুনে তাকে বকতে শুরু করলে, তোমারও এটা একটা বদ অভ্যেস। ঠাম্মি আমার মনে হয় ওই ট্রেনিং এর সময় না ফোনটাকে সাইলেন্ট করে রাখতে হয়, বুঝতে পেরেছো? তাই এখন বেজে যাচ্ছে, কিন্তু দিদিভাই তো শুনতে পাচ্ছে না। এই শোনো না শোনো না, তুমি ওই পুলিশকে ফোন করো, সে তো সাথে ছিল, ফোন করো। হ্যাঁ আমি তো অরূপদার নাম্বারই জানি না গো। এই দেখো, কেন জানো না? কেন নিয়ে রাখোনি? আরে বড় নাথবের বন্ধু ছেলের খবরটা আমি পাবো কি করে? ফোনটা নাও নি কেন নাম্বারটা? হ্যাঁ কেন বকছেন, দরকার পড়েনি তো, অরূপের ফোন নাম্বার নিয়েও কি করবে? আর তো এখন যে দরকার পড়লো, তাহলে এখন কি হবে? ঠাম্মি মিমি মিমি তো জানি অরূপদার নাম্বার। এই এই মিমি, তুই একটুখানি অরূপদাকে ফোন কর না, ফোন করে একটু খবর নে যে দিদিভাই ট্রেনিংটা কেমন হচ্ছে, ঠিক আছে? আমি যাই, রান্না বসিয়েছি, অনেক কাজ আছে। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুট ছুট করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।